এখনও দেশের 80 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, সঞ্চালন লাইনে তেমন ক্ষতি না হলেও বিতরণ লাইনে ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে স্বাভাবিক হতে সময় লাগবে কাল পর্যন্ত, তবে অগ্রাধিকারে আছে উপকূলের হাসপাতাল সহ বিশেষ স্থাপনাগুলো। সোমবার সন্ধ্যার পর থেকেই যখন বাতাসের গতি বাড়ছিল ঝোড়ো হাওয়ায়, সেই সময় থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে থাকে দেশের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলের এক একটি অঞ্চল। রাত বাড়তে থাকলে একেবারেই অন্ধকার হয়ে যায় উপকূলের জেলাগুলো। বিশেষ করে বেশি মাত্রার ভোগান্তি পোহাতে হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের। বিদ্যুৎ খাতের সবশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বেশ ক্ষতি হয়েছে, বিশেষ করে সাবস্টেশনগুলোতে পানি উঠে গেছে। তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাং সঞ্চালন লাইনে তেমন ক্ষতি করতে পারেনি, তবে বিপর্যস্ত করে গেছে বিতরণ লাইনগুলো, যার দরুন গ্রাহকদের একটা বড় অংশ এখনো বিদ্যুৎ সেবার বাইরে। আমাদের তো প্রায় 4,80,00,000 উপর গ্রাহক, তো তার হয়তো 80,00,000 মতো গ্রাহক আমাদের এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। খুব যে বেশি বড় না তা না। সরকারের দাবি, খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। ঝড়ে গাছ পড়ে বিতরণ লাইনে তার ছিঁড়েছে অনেক জায়গায়, ক্ষতি হয়েছে সাবস্টেশন সহ দেশের অন্তত 2,000 বৈদ্যুতিক খুঁটি। মানুষের নিরাপত্তায় পুরো লাইন ঠিক না হওয়া পর্যন্ত সেগুলো চালু করা হচ্ছে না। আমি এখন দেখলাম যে আরিবিতি প্রায় 800-এর অধিক পোল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিপিডিপি সহ সব মিলে হয়তো প্রায় 1,500-2,000 পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পোল হিসাবে খুব বড় বিষয় না, আমি মনে করি গ্রাহকদেরকে যত দূর সম্ভব আমরা সংযোগ দিতে পারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্রুতই লোডশেডিং পরিস্থিতি সহনীয় হবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এত শঙ্কিত হওয়ার কিছু নাই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।